আবার উত্তপ্ত ফিলিস্তিন ইসরায়েল পরিস্থিতি। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে যুদ্ধ পরিস্থিতি মাথায় নিয়ে দিন কাটছে এই অঞ্চলের মানুষের। আর এই অঞ্চলের সংঘাতের চিত্র দুই দেশের চলচ্চিত্র নির্মাতারা তুলে ধরেছেন অনেক সিনেমায়। সেসব সিনেমা প্রশংসিত হয়েছে সারা বিশ্বে। তেমনি পাঁচটি সিনেমা নিয়ে কথা বলবো আজ। 1948 সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা এক গ্রামের প্রধান মুখতার তার ছেলের বিয়ের আয়োজন করেন। সে বিয়ের উৎসবে ইসরায়েলি সেনাবাহিনীর কিছু কর্মকর্তা আসে। অনুষ্ঠানে হঠাৎ কিছু যুবক ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ করে বসে। নিমেষেই উৎসব পরিণত হয় রণক্ষেত্রে। এমন গল্প নিয়ে ফিলিস্তিনি নির্মাতা মিশেল খলিফি বানিয়েছেন উরুস আল জালিল বা ওয়েডিং ইন গালিলি শিরোনামের একটি সিনেমা, যা কানসহ বিশ্বের অনেক উৎসবে পুরস্কৃত হয়েছে। ফিলিস্তিনি যুবকদের আত্মঘাতী মিশন নিয়ে 2005 সালে নির্মিত হয়েছে প্যারাডাইস নাও সিনেমা। এটি বানিয়েছেন ফিলিস্তিনি ডাচ নির্মাতা হানি আবু আসাদ। এ সিনেমায় সাইদ ও খালিদ নামে দুই যুবকের কথোপকথনে উঠে আসে তাদের জীবন দর্শন, সমাজ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং ফিলিস্তিন ইসরায়েলের বৈরিতার কথা। প্যারাডাইস নাও সিনেমাটি গোল্ডেন গ্লোব সহ অনেক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। ইসরায়েলের সেনাবাহিনী দ্বারা ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন ও দখলদারিত্বের চিত্র ফুটে উঠেছে লেমন ট্রি সিনেমায়। এটি পরিচালনা করেছেন ইসরায়েলি নির্মাতা এরান রিকলেস। সিনেমার গল্প ও চিত্রনাট্য তৈরি হয়েছে এক ফিলিস্তিনির লেবু বাগানকে ঘিরে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমাটি 2008 সালে মুক্তি পাওয়ার পর ইসরায়েলেও প্রশংসিত হয়। লেমন ট্রি বার্লিন চলচ্চিত্র উৎসব সহ অনেক উৎসবে পুরস্কৃত হয়েছে। ফিলিস্তিনের জনপ্রিয় নির্মাতা এলিয়া সুলেমানের অনন্য নির্মাণ দ্য টাইম দ্যাট রিমেইনস অনেকটা আত্মজীবনীর ঢঙে এ সিনেমায় তিনি তুলে এনেছেন ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংকটের আদ্যোপান্ত। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এ দুই অঞ্চলের মানুষের মনে কিভাবে দ্বন্দ্ব ঘনীভূত হলো তারই একটি স্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে এ সিনেমায়। ফিলিস্তিনের যুবক ওমর, যিনি ইসরায়েলি বাহিনীর তথ্যদাতা হিসেবে কাজ করেন, তবে তার আসল উদ্দেশ্য অন্য কিছু। ওমরের এ গল্প নিয়ে নির্মাতা হানি আবু আসাদ তৈরি করেছেন সিনেমা ওমর, যেখানে উঠে এসেছে ফিলিস্তিনি তরুণদের ভাবনা ও জীবনযাপনের গল্প। অস্কারে মনোনীত হয়েছিল হানি আবু আসাদের এ সিনেমাটি। স্ক্রিন অ্যাওয়ার্ড, কান চলচ্চিত্র উৎসব সহ অনেক উৎসবে পুরস্কার পেয়েছে ওমর।